সেমিফাইনালের পথে এগিয়ে যেতে রাতে মুখোমুখি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30। মূলত প্রোটিয়াদের পেস বোলিং অ্যাটাকের সাথে লড়াই হবে ইংলিশ ব্যাটিং লাইন আপের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ছিল যে ইংল্যান্ড, তারাই এখন সেমিফাইনালে ওঠার অন্যতম দাবিদার। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে সেই স্বপ্ন আরও জোরালো হয়েছে। স্বাগতিকদের হেসে খেলে হারানোর নেপথ্যে ইংলিশদের শক্তিশালী ব্যাটিং লাইন। টি টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে কেন দু নম্বরে ফিল সল্ট তার প্রমাণ দিয়েছেন পারফরমেন্সে। তার সঙ্গে জস বাটলার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক হতে পারেন গেম চেঞ্জার। সে তুলনায় জোফরা আর্চার, মার্ক উড, রিস টপলিরা এখনও মেলে ধরতে পারেননি নিজেদের। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। সবাই এখানে জিততে এসেছে, আর যেহেতু সুপার এইটের ম্যাচ, অতএব প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে। গ্রুপ পর্বের শতভাগ জয় শেষ আট নিশ্চিত হলেও সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল দক্ষিণ আফ্রিকার। চার ম্যাচে 115 রানের বেশি করতে না পারা প্রোটিয়ারা স্বরূপে ফিরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যেখানে বড় ভূমিকা কুইন্টন ডি ককের। আগের চার ম্যাচে 48 রান, তবে সুপার এইটের প্রথম ম্যাচে খেলেছেন 74 রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের পারফরমেন্সে অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। তবে ভরসার নাম মার্কো ইয়ানসেন, কাগিজো রাবাদা, এনরিচ নর্তিয়েদের নিয়ে গড়া পেস অ্যাটাক। উইকেট আর কন্ডিশন বিবেচনায় এক স্পিনার নিয়ে খেলতে পারে দক্ষিণ আফ্রিকা। Adapting to conditions is brilliant and ইংল্যান্ড যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। এই দলটায় ম্যাচ উইনারের ছড়াছড়ি, তবে আমরা এসব নিয়ে ভাবছি না, নিজেদের খেলায় মনোযোগ দিতে চাই। দু বছর আগে অবশ্য সবশেষ সিরিজে ইংল্যান্ডের মাঠে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। রেদওয়ান শিব, চ্যানেল 24।